আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। শুরুতেই বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। সিনহা হত্যা মামলায় এপিবিএনের তিন সদস্যকে রিমান্ডে নিয়েছে র্যাব। জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। করোনায় দেশে আরও 46 জনের মৃত্যু, বিশ্বে প্রাণহানি 8,04,000। দু বছরের মধ্যে মহামারী বিদায় নেবে প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 21 আগস্টের ঘটনায় খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন বললেন মন্ত্রীরা। চেয়ারপারসনকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, অভিযোগ বিএনপির। টানা বৃষ্টিতে রাজধানী সহ অনেক জেলায় জনজীবন বিপর্যস্ত, বৃষ্টি থাকবে আরও 3 দিন। নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত জিজ্ঞাসাবাদে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মুখোমুখি করা হচ্ছে সাবেক ওসি প্রদীপ এস আই লিয়াকত ও অন্য আসামিদের, জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। এর আগে রিমান্ডে নেওয়া হয়েছে এপিবিএনের তিন সদস্যকে। তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম আরও জানান, আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে, একটির সঙ্গে আরেকটি মিলিয়ে দেখা হচ্ছে। মুখোমুখি জিজ্ঞাসাবাদে আরও তথ্য মিলতে পারে বলে আশা তার। শনিবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে সাংবাদিকদের খায়রুল ইসলাম এসব কথা বলেন। এর আগে র্যাবের একটি দল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে এসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে হেফাজতে নেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগার থেকে বের করার পর আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ঘটনার দিন শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন তারা। এ মামলায় রিমান্ড শেষ হয়েছে চার পুলিশ সদস্য ও স্থানীয় তিনজনের। সাবেক ওসি প্রদীপ এস আই লিয়াকত ও এ এস আই নন্দ দুলালের রিমান্ড চলছে। 31 জুলাই পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আমাদের উদ্দেশ্য এটাই একটাই যে আমাদের যে তথ্য প্রমাণগুলো পাচ্ছে জাস্ট আমরা যাতে ই করতে পারি, মানে একটার সাথে আর একটা মিলিয়ে আমরা সঠিক আমরা তথ্য প্রমাণ তথ্যপত্র যেটা ই আছে এটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের এই মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে রিমান্ডার আসলে নেওয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। 50 লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে এক প্রবাসীকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে ক্রস ফায়ার দেওয়ার ঘটনায় মামলা হলেও বহাল আছেন চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান। মামলার তদন্ত সিআইডিকে দেওয়া হলেও এখনও নথি পাননি তারা। বিচার পাওয়ার অপেক্ষায় ভুক্তভোগীর পরিবার আর বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি সুশীল সমাজের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। দীর্ঘদিন ওমানে কাটিয়ে গত ফেব্রুয়ারিতে দেশে ফেরেন পটিয়ার কথামোজা গ্রামের জাফর আহমদ। করোনা ভাইরাসের কারণে আর ওমান যেতে পারেননি তিনি। 29 জুলাই রাতে পুলিশ পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। এরপর চকরিয়া থানার এসআই আমিনুল ফোন করে 50 লাখ টাকা দাবি করেন। টাকা না দেয়ায় 31 জুলাই তাকে ক্রসফায়ারে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় 16 আগস্ট জাফরের মামা আহমেদ নবী আদালতে মামলা করেন। আদালত সিআইডিকে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একজন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর কাছে ভাগিনা হত্যার বিচার চান আহমদ নবী। 50 লাখ টাকা দিলে আপনার ছেলে ভাই বান নিলে লাশ আসবে, তো বাজি লাশ পাঠাই দিয়ে দেবে আর কি, আর কিছু গরত নাই। এগুলো কিনে নিয়ে কিনে মারি ফেলাই কিছু বুঝতে পারি না, যদি নাকি ওর একটা কিস্তে একটু ও এবার ব্যবসা করতো কই নিয়ে গেলে ওর শান্তি লাগতো। ও লকডাউনের আগে আসছি বাড়ি, লকডাউনের খরচে বিগুলি এই যাচ্ছি গুজি এখন পাই সবসময় পুলিশ অত্যাচার করে। একজন মুক্তিযুদ্ধের পরিবারের এইভাবে অত্যাচার করি যে ইয়ান আর আছে খাসি না খাসা আপনি চাই আর কিছু না চাই। মামলায় চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান ও হারংবার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমিনুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 15 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এসআই ওসি হাবিবুর রহমান উনি ছিল ইনচার্জ কমান্ডার, তাহলে এরা দুজনে ছিল আর 10-15 জন এই সিপিআই ছিল, তারা কিছু সিভিল ড্রেস আছে, 2-3 জন মানে খাকি ড্রেস আছে, বলে ফোলাটা নিয়ে গেছে ইনি সিনি নাও বাড়ি, কিন্তু এককান গাড়ি পড়িয়ে দিয়ে গেছে আর এককান গাড়ি আর পার দিয়ে। এ ধরনের বিচার বহির্ভূত হত্যা পুলিশকে অনৈতিক হওয়ার সুযোগ দেয় বলে মনে করে সুশীল সমাজ। এটা দুঃখজনক দুর্ভাগ্যজনক প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। যখন দেশে বিচারভূত হত্যা চলে তখন কিন্তু সরকার কিংবা প্রশাসন দেশটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে সেটা দাবি করতে পারে না এবং সভ্যতাও দাবি করতে পারে না। বিচার বহির্ভূত হত্যার ঘটনায় খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে
বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 3,907 জনে। শনিবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,356টি। এতে 2,265 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 2,92,625 জন। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,952 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,75,567 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 60%। 24 ঘণ্টায় করোনা শনাক্তের হার 19.95% আর মৃত্যুর হার 1.34%। গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 36 ও নারী 10 জন। বয়স বিবেচনায় 33 জনের বয়স 60 বছরের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, 27 জনের। বিশ্বে করোনায় মোট মৃত্যু 8,04,000 ছাড়িয়েছে। আক্রান্ত 2,31,64,000-এর ওপরে। এদিকে দুবছরের মধ্যে করোনা মহামারী বিদায় নেবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় মৃতের তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে শুক্রবার আরও 1,170 নাগরিকের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,79,200, আক্রান্ত 58,00,000-এর কাছাকাছি। দেশটিতে সেপ্টেম্বরে দৈনিক মৃত্যু কিছুটা কমার আশা করলেও ডিসেম্বরে তা 2,000 থেকে 6,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মারা গেছে 1,031 জন। মোট প্রাণহানি 1,13,400 ছাড়িয়েছে। মোট শনাক্ত 35,36,000-এর বেশি। ভারতে আরও 953 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 55,900-এর অধিক, আক্রান্ত 29,73,000-এর বেশি। পাকিস্তানের দৈনিক মৃতের সংখ্যা কমে 10-এর ঘরে নেমে এসেছে। মোট মৃত্যু পৌঁছেছে 6,219 জনে। এদিকে 1918 সালে হওয়া স্প্যানিশ ফ্লুর মতো মাত্র 2 বছরের মধ্যে মহামারী করোনা নির্মূল হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। পনেরোই অগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা হিসেবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 21 অগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহী সড়ক জোন বিআরসিসি এবং বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। আসন সংখ্যা অর্ধেক খালি রেখে ভাড়া সমন্বয়ের কথা থাকলেও অনেকেই এখন আসন খালি না রেখে ভাড়া বেশি নিচ্ছে। আগের ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে 21 অগস্টের গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, 15ই অগস্টের সঙ্গে 21 অগস্টের ঘটনার যোগসূত্র রয়েছে। একুশে অগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে হত্যার চেষ্টা করেছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, 21 অগস্ট গ্রেনেড হামলার ঘটনা শোনার সাথে সাথেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিচলিত হয়ে পড়েন। তিনি দ্রুত হতাহতদের খবর নেওয়ার পাশাপাশি বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বাসায় গিয়ে সমবেদনা জানাতে চেষ্টা করেন। সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গঠন করা হয়। এফবিআই সদস্যরাও আসেন। 1/11 সরকারের সময় করা তদন্তেও অভিযোগপত্রে বোমা হামলার সঙ্গে তারেক রহমানের জড়িত থাকার কোনো কথা উল্লেখ নেই। বেগম খালেদা জিয়ার নাম কেউ কখনোই উচ্চারণ করেনি। তারেক রহমানের জড়িত করা হয়েছে আওয়ামী লীগ আমলে রচিত সম্পূরক চার্জশিটে। এতে প্রমাণ হয় রাষ্ট্রশক্তি প্রয়োগ করে রাজনৈতিক উদ্দেশ্যে কল্পিত চার্জশিট তৈরি করা হয়েছে। বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ বিএনপিকে ধ্বংস করার একটি সুদূরপ্রসারী নীল নকশা বাস্তবায়নের জন্যই 21 অগস্ট সংক্রান্ত মামলায় বিএনপিকে জড়ানো হয়েছে। এদিকে 21 অগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু সহ দলের সদ্য প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এতে প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। তার আগে রুহুল কবির রেজভি অভিযোগ করেন, 21 অগস্ট পুলিশ নিরাপত্তা দিয়ে মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশের ব্যবস্থা করলেও হঠাৎ কেন তা দলীয় কার্যালয়ের সামনে সরিয়ে নেওয়া হয়েছিল জনগণ তা জানতে চায়।
111 সরকারের দেয়া চার্জশিটে বিএনপি নেতাদের নাম না থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পূরক চার্জশিট দিয়ে তারিক রহমান সহ বিএনপির নেতাদের নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ তার। দেশের বেশিরভাগ অঞ্চলে চলমান বৃষ্টি আরও তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা বিরাজ করছে। এ কারণে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে সাগর এলাকায় বৃষ্টিপাত কমে আসলেও স্থলভাগে আরও অন্তত তিন দিন পর্যন্ত হালকা বৃষ্টি চলমান থাকবে। বৃষ্টিপাত পরিস্থিতি একেবারে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বা বৃষ্টিপাত হবে না এরকম পরিস্থিতির উদ্ভব হওয়ার এখনও কোনো সেরকম পরিস্থিতি তৈরি হয় নাই। হয়তো বৃষ্টিপাতের ধারা তুলনামূলকভাবে এক থেকে দুই দিনের মধ্যেই কিছুটা কমে আসবে, কিন্তু বৃষ্টিপাত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে না। তবে বৃষ্টিপাত বন্ধ যদি কমেও আসে তাও কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি বাড়ছে, ফলে কোথাও কোথাও দীর্ঘস্থায়ী বন্যায় বেড়েছে দুর্ভোগ। দেশের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ মধ্য উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ওইসব অঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টানা বৃষ্টিতে টাঙ্গাইলের সবগুলো নদীর পানি বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দীর্ঘদিন ধরে পানিবন্দী সদর, বাসাইল, কালিহাতি ও মির্জাপুর উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। খাবার ও পশুখাদ্যের চরম সংকট সহ দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এদিকে অবিরাম বৃষ্টিতে গোপালগঞ্জের 5 উপজেলার 114টি বিলের পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 325টি গ্রামের অন্তত 20,000 পরিবার রয়েছে দুর্ভোগে। এসব এলাকার বসতবাড়ি, চলাচলের রাস্তা, মাছ চাষের পুকুর, সবজি, আউশ ধান ও আমনের বীজতলা পানিতে তলিয়ে। অন্যদিকে মুন্সীগঞ্জের পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীর পানি কমতে থাকায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বন্যা কবলিত শ্রীনগর, লৌহজং, টঙ্গিবাড়ি, সিরাজদি খান ও গজারিয়া বানভাসীদের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। পানিবাহিত রোগ, গোখাদ্যের অভাব ছাড়াও নদী তীরবর্তী এলাকার হাজারো পরিবার রয়েছে ভাঙন আতঙ্কে, হুমকিতে অনেক সরকারি বেসরকারি স্থাপনা। বাগেরহাটে 4 দিনের টানা বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলা শহরের প্রধান বাজার, মোরেলগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজার ও সড়ক তলিয়ে গেছে পানিতে, ভেসে গেছে কয়েক হাজার মৎস্য ঘেরের মাছ, দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য ও সবজি চাষিরা। পূর্বাসে ছিলাম দীর্ঘ কয়েক বছর, কিছু টাকা জমিয়ে দেশে আসছি, সেই টাকা ঘেরে ইনভেস্ট করছি, টোটালে ঘের আমার একবার লস, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। জোয়ারের পানিতে আমাদের ঘের বেরি যা যা আছে সবই ভেসে গেছে, এখন মানুষ হাহাকার, এছাড়া করে অন্য কোনো ব্যবসা নাই। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আর কয়েকদিনের টানা বৃষ্টিতে মোংলা উপকূলীয় অঞ্চলের নদ নদীতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট পানি বেড়েছে, ফলে মোংলার কানাইনগর থেকে জয়মণি পর্যন্ত দীর্ঘ 10 কিলোমিটার বেড়ি বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে অনেক মৎস্য ঘের ও বসতবাড়ি। অন্যদিকে সুন্দরবনের অভ্যন্তরে বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে জোয়ারের পানিতে, এতে হুমকির মুখে বন্য প্রাণীগুলো। এদিকে ভারী বৃষ্টিতে মোংলা বন্দরের সবকটি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস অনেকটা বন্ধ। সুন্দরবনে অন্যান্য সমস্যার তুলনায় প্রায় 2 থেকে 3 ফুটই বেশি পানি হয়েছে। এই 3 ফুট পানি যদি এইভাবে হয় তাহলে বন্যপ্রাণী যেগুলো আছে স্বাভাবিকভাবে অ্যাডাপ্টেশন থাকার কথা, তারপরে আমার বিশ্বাস বেশ কিছু বন্যপ্রাণীর জায়গা আবাসস্থলে ক্ষতি হয়ে যায়। কুড়িগ্রামে স্যাটেলাইটের মাধ্যমে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস ভাঙন কবলিত এলাকায় লাল ও হলুদ পতাকা টাঙ্গিয়ে তথ্য প্রদান করছে। দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ ভাঙন কবলিতদের সরাতে আর্থিকভাবে প্রতিটি পরিবারকে 4,500 টাকা করে দিচ্ছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান ভাস্কর মৃণাল হক। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে নামাজের জানাজা শেষে মৃণাল হককে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আমার টার্গেট হয়েছে স্কাল্পচার জিনিসটাকে সবার ভিতর ছড়িয়ে দেওয়া,
এবং সেটা আমি সাকসেসফুলি 1958 সালের 9 সেপ্টেম্বর রাজশাহীতে জন্ম নেয় স্থাপত্য শিল্পকর্মী মৃণাল হক। তার নির্মিত ভাস্কর্যের মধ্যে রাজধানীর পরিবাগে রাজস্বিক, সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপিত ম্যুরাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে রত্নদ্বীপ সহ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে নানা স্থাপত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হয়ে 1984 সালে তিনি মাস্টার্স সম্পন্ন করেন। 1995 সালে আমেরিকায় পাড়ি দিলেও 2002 সালে আবারও দেশে ফিরে আসেন মৃণাল হক। 62 বছর বয়সী মৃণাল হক দীর্ঘদিন ধরে ভুগছিলেন শারীরিক সমস্যায়। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আব্বু যে কাজ করেছে সরকারের জন্য হোক যার জন্য হোক, খুব প্যাশন থেকে করেছে, দেশটাকে সুন্দর করার ইচ্ছা থেকে কাজগুলো করেছে। তো সরকারের কাছে যদি কিছু বলার থাকে, এটা বলার আছে যে বাংলাদেশে যাতে আরও অপরচুনিটি দেয় অন্য আর্টিস্টদেরকে, আমার আব্বুর এটাই ইচ্ছা ছিল। তো আশা করি যে মানে ঢাকা শহরে আর্টের কাজ বাড়তে থাকবে। মৃত্যুর সংবাদ শুনে শেষবারের মতো দেখতে গুলশানের বাসায় ছুটে যান তার সহকর্মী ও স্বজনরা। ওর একটাই ছিল যে সাধারণ পাবলিকের সামনে ওর শিল্পকর্মটা তুলে ধরা। এর জন্য কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন পাবলিক প্লেসে ওর কিন্তু কী আছে, ওর তেমন কোনো নিজস্ব তেমন গ্যালারি কিন্তু ও কিন্তু করে নেই। সে খুব সহজ সরল এবং সবার সাথে সহজভাবে মেশার চেষ্টা করতো এবং মিশত। ব্যক্তিগত উদ্যোগে অনেক ফিলান্থ্রপিক কাজ উনি করতেন, যেটা উনি প্রচার করাও পছন্দ করতেন না, এমনকি আমাদের বন্ধুদের কাছে উনি সবসময় বলতেন না। শিল্পকর্মের মধ্য দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেঁচে থাকবেন ভাস্কর মৃণাল হক। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় শিশুসহ 6 জন ও নান্দাইলে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এদিকে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি অমিত রায়ের রিপোর্ট। সপ্তাহ পার না হতেই ময়মনসিংহের 2 জায়গায় আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 8 জনের। দুর্ঘটনায় আহত হয়েছে 4 জন। শনিবার সকাল 7:45 দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলা সদরের ডিগ্রি কলেজের সামনে বাস প্রাইভেট কার সংঘর্ষে ঘটনাস্থলে শিশুসহ 6 জন নিহত হয়। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ও সবাই প্রাইভেট কারের যাত্রী। তারা হলেন হাসনা, তার ছেলে হাসিবুল, বোন নাজমা, শাশুড়ি জান্নাত, আত্মীয় বিল্লাল হোসেন ও প্রাইভেট কার চালক মনির। হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটিকে চাপা দেয়। এদিকে জেলার নান্দাইলে গরু বোঝাই ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী শহীদুল ও মুস্তাকিম নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত 4 জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে নিহত হয়েছে 1 জন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে আগামী 1.5 বছরের মধ্যে আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অন্যদিকে বর্জ্য ব্যবহার করে শুধু বিদ্যুৎ নয়, বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে আমিনবাজারে ডিএনসিসির পাইকারি কাঁচা বাজারে যান্ত্রিক ওয়ার্কশপ ও ল্যান্ডফিল পরিদর্শন করেন তারা। এ সময় মন্ত্রী বলেন, আমিনবাজারে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপিত হলে প্রতিদিন 3,000 টন আবর্জনা প্রয়োজন হবে। এতে ঢাকার রাস্তাঘাট ও খালবিলে ময়লা জমে থাকবে না। এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী বছরের ডিসেম্বরের পর আমিনবাজার ল্যান্ডফিলে আবর্জনা ফেলার জায়গা থাকবে না। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 80 একর জমি অধিগ্রহণ করা হবে বলেও জানান তিনি। 5টি সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য 6ষ্ঠ দিনের মতো দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ। শনিবার ঢাকা 18 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষাবিদ ডক্টর আব্দুল ওয়াদুদ। ঢাকা 5 আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন শহীদ সুলতানা কামালের ভাতিজি নেহরিন মুস্তফা দিশি। এছাড়া ড্যামরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদও মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এদিকে রবিবারও নওগাঁ 6, সিরাজগঞ্জ 1, পাবনা 4, ঢাকা 5 ও ঢাকা
করা 18 আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফর্ম বিতরণ ও জমা নেওয়া হবে। পরে সংসদীয় দলের সভায় আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণের পর দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। এই সব আসনের সংসদ সদস্যরা মৃত্যুবরণ করায় আসনগুলো শূন্য হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ভয়াবহ দাবানল রুখতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেছেন গভর্নর গ্যাভিন নিউসাম, যেখানে এ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হয়েছে 6 জনের, আহত অর্ধশত। শুক্রবার পর্যন্ত ক্যালিফোর্নিয়া রাজ্যের 560 জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে, পুড়ে গেছে প্রায় 2,000 কিলোমিটার এলাকা। গেল কয়েকদিন ধরে চলা এসব দাবানল রুখতে রাজ্যটির অন্তত 12,000 ফায়ার সার্ভিস কর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও আগুনের পরিমাণ দ্বিগুণ বেড়ে গেছে। 2,50,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলছে জরুরি বিভাগ। দাবানল নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী ওরেগন, নিউ মেক্সিকো ও টেক্সাস রাজ্যের সহযোগিতা চেয়েছেন গভর্নর গ্যাভিন নিউসাম। এছাড়া গেল কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অংশ নেওয়া অভিজ্ঞ ফায়ার সার্ভিস কর্মীদের আহ্বান জানান তিনি। ক্যালিফোর্নিয়ায় গেল কয়েকদিনে 12,000-এর বেশি বজ্রপাতে এই দাবানলের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এবারে ক্লেমেন্ট খেলা সংবাদ। তিন মেয়াদে ফুটবল উন্নয়নে ব্যর্থ কাজী সালাউদ্দিন, প্রয়োজন নেতৃত্বে পরিবর্তন, বললেন সাবেক জাতীয় ফুটবলাররা। আসন্ন বাফুফের নির্বাচনে তরফদার রুহুল আমিনকে সভাপতি পদে দাঁড়ানোর প্রস্তাব তাদের। নির্বাচনে ফুটবল অন্তপ্রাণ ব্যক্তিদের ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলাররা। আগামী 3 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন, তফসিল ঘোষণা 3 সেপ্টেম্বর। 139 জন ভোটার বেছে নেবেন বাফুফের নতুন কমিটি। সাবেক ফুটবলারদের অভিযোগ, কাজী সালাউদ্দিন ও তার পরিষদের তিন মেয়াদে উন্নয়নের বদলে অবনতি হয়েছে ফুটবলের। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 187, তৃণমূল থেকে ঘরোয়া ফুটবলের অবস্থাও বিবর্ণ। ব্যর্থ নেতৃত্বের পরিবর্তন চান কাজী সালাউদ্দিনের কমিটিতে থাকা সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। তার সাথে একমত গাফফার, জনি, চুন্নদের মতো সাবেক জাতীয় ফুটবলাররা। স্বাধীনভাবে কাজ করার ওই ধরনের কোনো স্বাধীনতা পাইনি এবং কাজ করার কোনো পরিবেশও পাইনি। যারা বর্তমানে আছেন সবার উপর শ্রদ্ধা রেখে বলতে চাই, ইনাফ ইজ ইনাফ। আমাদের সুষ্ঠু পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকার জন্যে এবং অদক্ষ কারিগর নিয়ে কোনো ভালো জিনিস তৈরি করা যায় না। নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিনকে পছন্দ তাদের। এর আগে সভাপতি পদে লড়াইয়ের আগ্রহ দেখিয়েও পরে সরে দাঁড়ান রুহুল আমিন। তার মত বদলানোর আশায় সাবেকরা। আমরা মনে করি আমরা দীর্ঘদিন যাবৎ তরফদার রুহুল আমিনকে পেয়েছি একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিল্পপতি, বিত্তবান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ সভাপতি, সেখানে আমরা দেখতে চাই এবং আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যতগুলি জাতীয় দলের সাবেক খেলোয়াড় আছি আমরা তার সাথে আছি। ভোটার যারা তাদেরকে আমি বলবো যে প্লিজ আপনারা আপনাদের ভোটটা সুচিন্তিতভাবে দিন, যাতে আমাদের ফুটবলের পরবর্তীতে আর এগিয়ে যেতে পারি। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরফদার আমিন। যশোরে যোগ দেন জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিনহা হত্যা মামলায় এপিবিএনের 3 সদস্যকে রিমান্ডে নিয়েছে র্যাব। জিজ্ঞাসাবাদের আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। করোনায় দেশে আরও 46 জনের মৃত্যু, বিশ্বে প্রাণহানি 8,04,000, 2 বছরের মধ্যেই মহামারী বিদায় নেবে প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 21 অগস্টের ঘটনায় খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা প্রয়োজন বললেন মন্ত্রীরা। চেয়ারপারসনকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, অভিযোগ বিএনপির। টানা বৃষ্টিতে রাজধানী সহ অনেক জেলায় জনজীবন বিপর্যস্ত, বৃষ্টি থাকবে আরও 3 দিন, নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।